ফাহিম এইচডি মিডিয়া আহলে সুন্নাত ওয়াল জামাতি মুক্তির পথ। আপনারা শুনেছেন বুয়েটে একটা ছাত্র নৃশংসভাবে হত্যার শিকার হয়েছে, শুনেন কি শুনেন নাই? আচ্ছা বলেন, যারা তাকে মেরেছে তারা কি খুব দূরের লোক ছিল না তার কাছের লোক ছিল? আচ্ছা, তাদের মনে যদি আল্লাহর ভয় থাকতো, একটু লক্ষ্য করেন, এখানে কেউ রাজনৈতিক গন্ধ কিন্তু নিয়েন না, আমি শুধুমাত্র বুঝার জন্য বলছি কিভাবে আমরা আত্মগুলামি করছি, কিভাবে আমরা নিজের গুলামি করছি, কিভাবে মনের গুলামি করছি। তাদের মনে যদি আল্লাহর ভয় থাকতো, আপনাদের কাছে জানতে চাই এরকম একটা হত্যাকাণ্ড একটা বাংলাদেশের সবচেয়ে মূল্যবান এবং উচ্চ একটা শিক্ষাপীঠ বিদ্যাপীঠ সেখানে ঘটতে পারত, আওয়াজ দিয়ে বলেন পারত, কিন্তু ঘটেছে নিজের গোলামির জন্য, নিজের আত্মগোলামির জন্য, নিজের আত্ম মনের গোলামির জন্য এরকম একটা নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে, কথা বলেন ঠিক কিনা? সে যদি অন্যায় করে থাকে, অপরাধ করে থাকে, দেশদ্রোহী কোনো কাজ করে থাকে, দেশ বিরোধী কোনো কাজ করে থাকে, তাহলে বাংলাদেশে আইন আদালত নাই, পুলিশ রেপ বিডিআর নাই, সে অন্যায় করেছে তাকে পুলিশে দিয়ে দেন, সে তাকে র‍্যাবের হাতে দিয়ে দেন, তাকে আইনের হাতে সোপর্দ করে দেন, কথা বলেন ঠিক কিনা? এটাই তো আমাদের সংবিধান বলে, এটাই তো আমাদের দেশের আইন বলে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু দেখেন আইয়ামে জাহিলিয়াতের যুগে যেরকম নৃশংসভাবে মানুষকে হত্যা করা হতো, আজকের এই আধুনিক যুগে এসে বাংলাদেশের সবচেয়ে বড় শিক্ষা বিদ্যাপীঠে এরকম একটা মেধাবী ছাত্রকে 5 ঘন্টা পর্যন্ত অত্যাচার নির্যাতন করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বাবাজিরা আমার, আমি বলতে চেয়েছি একটাই, যদি তার মনে আল্লাহর ভয় তাদের মনে থাকতো, এরকম একটা নৃশংস লোমহর্ষক ঘটনা এমন একটা বিদ্যাপীঠে ঘটাতে পারতো, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বাবাজিরা আমার, তার কিছু আপনারা যারা অনলাইন সব সময় ঘাটাঘাটি করেন অথবা যারা ফেসবুক ইউটিউব চালান, আলহামদুলিল্লাহ এখনকার যুবক সবার হাতে এই বিষয়টা আছে না নাই, আপনারা দেখেছেন তার কারণগুলো কি ছিল। তার কারণ যদি হয়ে থাকে তার দাড়ি রাখা, তার কারণ যদি হয়ে থাকে সে ইসলামের পক্ষে কথা বলে, তার কারণ যদি হয়ে থাকে সে মুসলমানের পক্ষে কথা বলে, তাহলে আমরা আজকের মাহফিল থেকে বুঝবো যে আসলেই সে প্রকৃত একজন আল্লাহওয়ালা ব্যক্তি ছিল, যার কারণে ইসলামের কথা বলার কারণে আজকে তাতে শাহাদাতের তামান্না আল্লাহ তাকে নসিব করেছেন, ঠিক কিনা? তোমরা জেনে রাখো বাংলাদেশের বর্তমান সরকার অনেক কঠোর ভাবে এই সমস্ত বিষয়গুলা নিয়ন্ত্রণ করছে, আলহামদুলিল্লাহ, কথা বলেন ঠিক কিনা? আমি কালকে রাত্রি পর্যন্ত যেই নিউজ দেখেছি, 17 জনকে একেবারে অ্যারেস্ট করা হয়েছে তাদেরকে আইনের আওতায় আনার জন্য, কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয়, সে ইসলামের পক্ষে কথা বলেছে অথবা সে কাশ্মীরকে নিয়ে কথা বলেছে, মুসলমানদের পক্ষে কথা বলেছে, নামাজ পড়ত, তার থুতুনির নিচে দাড়ি ছিল, এই কারণে যদি তোমরা তাকে হত্যা করে থাকো, তাহলে তোমরা জেনে রাখো পৃথিবীতে যারা ইসলাম বিরোধী ছিল তারা আজও টিকে নাই, কিয়ামত পর্যন্ত তারা টিকবে না, তাদেরকে মানুষ ঘৃণার সাথে প্রত্যাখ্যান করেছে, পৃথিবীতে ফেরাউন ছিল তাকে প্রত্যাখ্যান করেছে, সাদ্দাত ছিল প্রত্যাখ্যান করেছে, নমরুদ ছিল তার নাম চিহ্ন নাই, শুধু তাই নয় উদ্বা সাইবা মুকিরা আবু জাহেলরা পর্যন্ত পৃথিবীর ইতিহাসে আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে, কথা বলেন ঠিক কিনা? ইসলাম আমি বলতে চাই ইসলাম অতীতেও ছিল, মুসার জামানায় ইসলাম ছিল, ইব্রাহিমের জামানায় ইসলাম ছিল, ঈসার জামানায় ইসলাম ছিল, আল্লাহ রাসূলের জামানায় ইসলাম আছে, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, তোমরা যারা ইসলাম ব্যক্তিছি তোমরা পৃথিবীর রাস্তা করে নিক্ষিপ্ত হবে, ইসলাম তার সঙ্গী দাঁড়িয়ে ভবিষ্যতেও থাকবে, এখনো থাকবে, ইনশাআল্লাহ, কথা বলে ঠিক কিনা? সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন।